যদি দূরে গিয়েও দুটো ফিঙ্গারকে আলাদা আলাদা ফিঙ্গার দেখো, তার মানে দুটো পয়েন্টকে তুমি কি করছো, আলাদা করে ডিস্টিংগুইশ করতে পারছো, এবং এই ডিস্টিংগুইশ করার পাওয়ারটাকেই কি বলা হচ্ছে ভিজুয়াল অ্যাকুইটি। দেখো আমি যদি মেজার করি ভ্যালুটা কত পাচ্ছি, 8.726, ক্লিয়ার হয়েছে? তো সেদিন এক্সামে একটা স্টুডেন্টকে আমি প্রশ্ন করলাম, আচ্ছা বলো তো অপটিক নার্ভের ফাংশন কি? সে বললো স্যার অপটিক নার্ভ তো দেখতে সাহায্য করে। আমি বললাম না আরো ডিটেলসে বলো। বললো স্যার ডিটেলসে তো বলতে পারবো না। আমি বললাম কেন, পড়ে আসুনি? না স্যার পড়ে আসিনি, আগের দিন খেলা দেখতে গেছিলাম। বললাম কী খেলা? বললো স্যার আইপিএল। বললাম বাহ, তাহলে এই যে আইপিএল দেখতে গেছিলে যখন স্টেডিয়ামে গিয়েছিলে, তাহলে কি তোমার হাতে একটা টিকিট ছিল? বললো হ্যাঁ স্যার টিকিট ছিল। আমি বললাম টিকিটের নাম্বারটা দেখতে পাচ্ছিলে? বললো হ্যাঁ স্যার টিকিটের নাম্বার ছিল 56। আমি বললাম ওই যে টিকিটের নাম্বারটা তুমি রিড করতে পারছিলে, তার মানে তোমার নিয়ার ভিশন নর্মাল, এবং নিয়ার ভিশনে কী হেল্প করে, অপটিক নার্ভ হেল্প করে। এবং তারপরে কী করলে, তুমি খেলা দেখছিলে? বললো হ্যাঁ স্যার খেলা দেখছিলাম। আমি বললাম কার খেলা দেখছি? বলে স্যার RCB, আমি বিরাট কোহলির ফ্যান। আমি বললাম বাহ খুব ভালো কথা, তো তুমি কি জার্সি নাম্বারটা দেখতে পাচ্ছিলে ওই গ্যালারি থেকে, বিরাট কোহলির জার্সি নাম্বার? বললো হ্যাঁ স্যার দেখতে পাচ্ছিলাম, 18 নম্বর জার্সি। আমি বললাম এই যে তুমি জার্সি নাম্বারটা দেখতে পাচ্ছিলে, মানে তোমার ডিস্টেন্ট ভিশন কিন্তু নর্মাল ছিল, তার মানে এই ডিস্টেন্ট ভিশনেও হেল্প করে কে অপটিক নার্ভ। এরপরে আমি বললাম আচ্ছা আরেকটা জিনিস তুমি খেয়াল করেছিলে? বললাম হ্যাঁ কী স্যার? বললো এমনিতে তো RCB-র জার্সি কী থাকে, রেড অ্যান্ড ব্লু থাকে, বাট সেদিন RCB-র জার্সির রং কী ছিল, গ্রিন ছিল। ও বললো হ্যাঁ স্যার গ্রিন ছিল। আমি বললাম তাহলে এই যো তুমি গ্রিন কালারটা ডিটেক্ট করতে পারলে, মানে এই যে কালার ভিশন, এটাতেও কিন্তু হেল্প করে অপটিক নার্ভ। আমি বললাম আরেকটা জিনিস খেয়াল করেছিলে? বললো কী স্যার? আমি বললাম ওই যে যখন তুমি খেলা দেখছিলে তোমার ফোকাস কোথায় ছিল, বিরাট কোহলির ওখানে ছিল, বাট তোমার পেরিফেরাল ভিশনে কিন্তু চিয়ার লিডার ছিল এবং সেটা তুমি দেখতে পাচ্ছিলে, বাট তোমার ফোকাস যদি সেন্টারও থাকে তোমার পেরিফেরাল ভিশনটাও কিন্তু নর্মাল ছিল। ওটা বোঝা গেছে? তাহলে এই যে ফিল্ড অফ ভিশন, এটাতেও কিন্তু হেল্প করে আমার অপটিক নার্ভ। তাহলে আমরা অপটিক নার্ভের ফাংশনগুলো জানলাম। স্টুডেন্ট বললো হ্যাঁ স্যার আজকে তাহলে খুব সহজভাবে জেনে নিলাম। আমি বললাম তাহলে তোমার পড়ার কন্ডিশন বুঝতে পারছো তো? স্টুডেন্ট বললো হ্যাঁ স্যার বুঝতে পারছি। বললাম বলো তো তাহলে কী করতে হবে? বললো স্যার আমার অপটিক নার্ভ তো নর্মাল আছে, আমি আরও বেশি করে আইপিএল দেখব। ওকে, তাহলে আজকে আমরা আলোচনা করব অপটিক নার্ভের এক্সামিনেশন সম্বন্ধে। তাহলে অপটিক নার্ভের ফাংশনগুলো তো জানলে, তাহলে এই যে ফাংশনগুলো আমি বললাম ভিজুয়াল অ্যাকুইটি, কালার ভিশন এবং ফিল্ড অফ ভিশন, তাহলে এই প্রত্যেকটা টেস্টই আমরা করব। এই টেস্টগুলো করা মানেই আমার অপটিক নার্ভের এক্সামিনেশন কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে আজকে আলোচনা করব ভিজুয়াল অ্যাকুইটি। এবারে ভিজুয়াল অ্যাকুইটি দুটো টাইপের হয়, ওই যে তুমি যখন বিরাট কোহলি জার্সিটা দেখছো মানে ডিস্টেন্ট ভিশন, এবং তুমি যখন টিকিট নাম্বারটা রিড করছো মানে নিয়ার ভিশন। আজকে আমরা আলোচনা করব ডিস্টেন্ট ভিশনটা কীভাবে তুমি চেক করবে। ওকে, তাহলে ভিজুয়াল অ্যাকুইটি ডেফিনেশন কী? ভিজুয়াল অ্যাকুইটি হলো ইট ইজ দ্য অ্যাবিলিটি অর পাওয়ার অফ দ্য আই বাই হুইচ অবজেক্ট আর ডিস্টিংগুইশ ওয়ান ফ্রম দ্য অ্যানাদার। তাহলে এক্সাম্পল দিচ্ছি, ধরলাম কটা ফিঙ্গার আছে, দুটো ফিঙ্গার আছে, তাই তো? কেন দুটো ফিঙ্গার? কারণ এই ফিঙ্গার এবং এই ফিঙ্গার দুটোকে তুমি সেপারেট করতে পারছো, অর্থাৎ এই দুটো ফিঙ্গারের মাঝখানে যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটাকে তুমি ডিস্টিংগুইশ করতে পারছো, এই জন্য তুমি এটাকে দুটো ফিঙ্গার হিসেবে রিড করছো। ধরে নিলাম তুমি ডিস্টেন্সটা এবার বাড়ি অনেক দূরে ডিস্টেন্সে চলে গেলে, দূরে ডিস্টেন্সে গেলে কী হবে, তুমি বুঝতে পারবে যে দুটো ফিঙ্গার আমি তুলে রেখেছি, কিন্তু কটা ফিঙ্গার তুমি বুঝতে পারবে না। কেন বুঝতে পারবে না? কারণ এই দুটো ফিঙ্গারকে তুমি আর ডিস্টিংগুইশ করতে পারবে না, বা এই দুটো ফিঙ্গারের মাঝখানে যে ডিস্টেন্সটা রয়েছে সেই ডিস্টেন্সটা তুমি সেপারেট করতে পারবে না, তার মানে তোমার ভিজুয়াল অ্যাকুইটিটা নর্মালের থেকে কম আছে, তাই তুমি দুটো ফিঙ্গারকে একটা ফিঙ্গার দেখছো। যদি দূরে গিয়েও দুটো ফিঙ্গারকে আলাদা আলাদা ফিঙ্গার দেখো, তার মানে দুটো পয়েন্টকে তুমি কী করছো, আলাদা করে ডিস্টিংগুইশ করতে পারছো, এবং এই ডিস্টিংগুইশ করার পাওয়ারটাকেই কী বলা হচ্ছে ভিজুয়াল অ্যাকুইটি। ক্লিয়ার? ওকে, তাহলে ভিজুয়াল অ্যাকুইটির কনসেপ্টটা জানলাম। তাহলে এই যে ভিজুয়াল অ্যাকুইটি চেক করা হয় তাহলে কীভাবে চেক করবো? সবাইকে আমি নিয়ে যাবো কি ইডেন গার্ডেন্সে নিয়ে যাবো, দিয়ে বললো চলো বিরাট কোহলি জার্সিটা রিড করো, যদি রিড করতে পারো তোমার ভিজুয়াল অ্যাকুইটি নর্মাল আছে? সেটা তো করা যাবে না, তার মানে কিছু প্রসিডিওর আছে, যে প্রসিডিওর দিয়ে আমরা কী করতে পারি, কোনো পার্সনের বা কোনো পেশেন্টের ডিস্টেন্ট ভিশন নর্মাল কিনা সেটা আমরা জানতে পারি। ওকে, তাহলে তার জন্য আমাদের ডেফিনেটলি একটা লাগবে, সেটা হচ্ছে এই চার্ট। এই চার্টটার নাম কি? এই চার্টের নাম হচ্ছে স্নেলেন্স চার্ট, SNELLEN apostrophe S. এই চার্টটা হচ্ছে স্নেলেন্স চার্ট, এবং এই চার্ট দিয়ে আমরা কী করতে পারি, কোনো পেশেন্টের ডিস্টেন্ট ভিশন বা ডিস্টেন্ট ভিজুয়াল অ্যাকুইটি আমরা চেক করতে পারবো। ওকে, তাহলে এই চার্টের কনসেপ্ট কী? এই চার্টের কনসেপ্ট হচ্ছে একটা ফ্যাক্ট তোমাদের জানতে হবে, সেটা কি, দ্য ফ্যাক্ট দ্যাট টু ডিস্টেন্ট পয়েন্ট ক্যান বি ভিজিবল অ্যাজ সেপারেট হোয়েন দে সাবস্টেন্ড অ্যান অ্যাঙ্গেল অফ মিনিমাল অ্যাঙ্গেল অফ 1 মিনিট অ্যাট দ্য নোডাল পয়েন্ট অফ আই। অর্থাৎ এই দুটো পয়েন্টকে তোমরা তখনই
ডিটেক্ট করতে পারবে যখন এই দুটো পয়েন্ট তোমার আয়ের যে নোডাল পয়েন্ট রয়েছে লেন্সে সেই নোডাল পয়েন্টে গিয়ে মিনিমাম 1 মিনিট অফ অ্যাঙ্গেল একটা তৈরি করবে। ওকে, তাহলে অ্যাঙ্গেল আবার মিনিট একটু কীরকম মানে কনফিউশন মনে হচ্ছে, তাহলে এই পিকচারটা যদি আমি দেখি এটা কত রয়েছে, এটা 180 ডিগ্রি এবং এটা কি 90 ডিগ্রি। ওকে, এবং 90 ডিগ্রি যদি হয় তাহলে এটা কি হচ্ছে আমার, এটা 1 ডিগ্রি, এবারে 1 ডিগ্রির থেকেও ছোটো হয়। কীরকম ছোটো হয়, 1 ডিগ্রি অ্যাঙ্গেল ইকুয়াল টু 60 মিনিট অফ অ্যাঙ্গেল। ওকে, তাহলে আমি বলতে পারি 60 মিনিট অফ অ্যাঙ্গেল ইকুয়াল টু 1 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে 1 মিনিট অফ অ্যাঙ্গেল তাহলে কত হবে, 1/60 ডিগ্রি অ্যাঙ্গেল, এবং 5 মিনিট অফ অ্যাঙ্গেল মানে আমি বলতে পারি 5/60 ডিগ্রি অ্যাঙ্গেল। তার মানে আমি দুটো জিনিস জানলাম, 1 মিনিট যে অ্যাঙ্গেলটা সেটা মানে হচ্ছে 1/60 ডিগ্রি অ্যাঙ্গেল, এবং 5 মিনিট যে অ্যাঙ্গেলটা সেটা মানে হচ্ছে 5/60 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে কনসেপ্টটা কী বললাম, কোনো দুটো পয়েন্টকে আমি তখনই আলাদা করতে পারবো যখন ওই দুটো পয়েন্ট আমাদের আয়ের যে নোডাল পয়েন্ট আছে নোডাল পয়েন্টে মিনিমাম কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, 1 মিনিট অফ অ্যাঙ্গেল ক্রিয়েট করবো। অর্থাৎ এই দুটো ফিঙ্গারকে তুমি ততক্ষণই দেখতে পারবে যখন যতক্ষণ ওই ফিঙ্গার দুটো তোমার আয়ের যে নোডাল পয়েন্ট রয়েছে নোডাল পয়েন্টে মিনিমাম 1 মিনিটের বেশি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। তাহলে এমন একটা ডিস্টেন্সে চলে গেছো যেই ডিস্টেন্সে গিয়ে কী হয়েছে, এই দুটো ফিঙ্গারকে তুমি আর সেপারেট করতে পারছো না। তার মানে কী হয়েছে, ওই ডিস্টেন্স থেকে যে অ্যাঙ্গেলে তুমি এই দুটো ফিঙ্গারকে দেখছো সেই অ্যাঙ্গেলটা 1 মিনিট অ্যাঙ্গেলের থেকে কমে গেছে। এই কনসেপ্টটা বুঝতে পেরেছো? ওকে, তাহলে নোডাল পয়েন্ট কী, নোডাল পয়েন্ট হলো আমার একটা ইমাজিনারি অপটিক্যাল সেন্টার অর পয়েন্ট হুইচ লাইজ জাস্ট ইন ফ্রন্ট অফ দ্য পোস্টেরিয়র পোল অফ লেন্স। তাহলে এটা যদি লেন্স হয় তাহলে লেন্সের এই পোস্টেরিয়র পোলে এখানে একটা ইমাজিনারি পয়েন্ট থাকে যেটাকে বলছি নোডাল পয়েন্ট। ওকে, তাহলে এই লেটারটাকে যদি আমি এই লেন্স দিয়ে দেখতে চাই তাহলে এই লেটারটাকে এই লেটারটা যদি দেখতে চাই তার মানে বেসিক্যালি আমার মেন কনসেপ্ট কী হয়েছে, এখানে দেখো ই হিসেবে আমি সেপারেট করছি, তাহলে ই হিসেবে যখনই আমি সেপারেট করবো লেটারটাকে তার মানে দেখো তোমাকে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা আলাদাভাবে তোমাকে আইডেন্টিফাই করতে হবে, বা এই পয়েন্টটা থেকে এই পয়েন্ট আলাদাভাবে আইডেন্টিফাই করতে হবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আলাদাভাবে আইডেন্টিফাই করতে হবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারবে, নাহলে তুমি ই এভাবে কিন্তু এটাকে রিড করতে পারবে না। ওকে, তাহলে আমি যদি দেখি এখানে কটা পয়েন্ট রয়েছে, এই একটা পয়েন্ট, দুটো, তিনটে, চারটে এবং পাঁচটা, অর্থাৎ এই পাঁচটা পয়েন্টকে তোমাকে আলাদাভাবে সেপারেট করতে হবে। কি বলেছিলাম, এই পয়েন্ট আর এই পয়েন্টটা বা এই যে ডিস্টেন্সটা এটা এই ডিস্টেন্সটাকে তখনই তুমি দেখতে পাবে যখন এই ডিস্টেন্সটা তোমার চোখে এসে কি করবে, একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। কত কত ডিগ্রি অ্যাঙ্গেল, 1 মিনিট অফ অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। ওকে, তাহলে এই পুরো লেটারটা এরকম কতগুলো ডিস্টেন্স নিয়ে তৈরি হয়েছে, টোটাল 5টা ডিস্টেন্স নিয়ে তৈরি হয়েছে। তাহলে এই পুরো লেটারটাকে তুমি তখনই আইডেন্টিফাই করবে যখন এই পুরো লেটারটা তোমার আইতে 5 মিনিট অফ অ্যাঙ্গেল ক্রিয়েট করবে বা তার বেশি। ওকে, বুঝতে পেরেছো? দেখো, দ্য লাইন কম্প্রোমাইজিং দ্য লেটার হ্যাভ সাচ এ ব্রেথ দ্যাট দে উইল সাবস্টেন অ্যান অ্যাঙ্গেল অফ 1 মিনিট। এক একটা লাইন 1 মিনিট অ্যাঙ্গেল ক্রিয়েট করবে এবং এই পুরো লেটারটা তোমার আইতে এসে কী করবে, একটা 5 মিনিট অফ অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। তাহলে এই যদি আমি অ্যাঙ্গেলটা দেখি, এই অ্যাঙ্গেলটার কত ডিগ্রি হচ্ছে, 5 মিনিট ডিগ্রি একটা তৈরি করেছে, তবেই তুমি এটাকে ই লেটার হিসেবে আইডেন্টিফাই করতে পারবে। এটা যদি 5 মিনিটের কম হয়ে যায় তাহলে তুমি এই ই লেটারটাকে আলাদাভাবে ই আইডেন্টিফাই করতে পারবে না। অর্থাৎ তুমি যদি অনেক দূরে চলে যাও, দূরে চলে এলে কী হবে, ডিস্টেন্সটা যখনই বেড়ে যাবে তখনই কী হবে, 5 মিনিটের থেকে কম যদি হয়ে যায় এই অ্যাঙ্গেলটা তখন কী হবে, এটাকে আর তুমি আইডেন্টিফাই করতে পারবে না। আবার যখনই কাছে চলে আসবে অ্যাঙ্গেলটা 5 মিনিটের যখন বেশি হয়ে যাবে তুমি এটাকে আইডেন্টিফাই করতে পারবে। এই কনসেপ্ট অনুযায়ী কিন্তু আমার এই স্নেলের চার্টটা তৈরি করা হয়েছে। ওকে, তাহলে তোমাদের মনে হতে পারে তাহলে এই কনসেপ্টে যদি তৈরি করা হয়ে থাকে তাহলে একবার দেখা যাক কী লেখা আছে স্নেলেন্স চার্টে। তাহলে স্নেলেন্স চার্ট যদি আমরা দেখি, এখানে কি সব থেকে বড় একটা লেটার রয়েছে এবং লেটারের এখানে কী লেখা রয়েছে, 60 রয়েছে। অর্থাৎ এই লেটারটাকে যদি আমি 60 মিটার ডিস্টেন্স থেকে রিড করি, ধরে নিলাম এখানে রয়েছে আমার নোডাল পয়েন্ট এবং এই লেটারটাকে আমি রিড করছি কত মিটার দূর থেকে, 60 মিটার দূর থেকে এটাকে আমি পড়ার চেষ্টা করছি। ওকে, তাহলে 60 মিটার দূর থেকে যদি পড়ার চেষ্টা করি তাহলে কী হবে, সেটা আইতে এসে কী করবে, একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। মিনিমাম অ্যাঙ্গেল কত হওয়া উচিত, মিনিমাম অ্যাঙ্গেল হওয়া উচিত 5 মিনিট, এবং 5 মিনিট যদি মিনিমাম অ্যাঙ্গেল হওয়া উচিত এবং এই পয়েন্ট থেকে নোডাল পয়েন্ট থেকে এই ডিস্টেন্স যদি হয় এ, স্মল এ, এবং এটার যদি হাইট হয় স্মল বি, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কী হবে, ট্যান থিটা ইকুয়াল টু বি বাই এ। বি এর ভ্যালুটা আমি জানি না, বি এর মানটা আমি বের করবো এবং এর যে ভ্যালুটা, এর ভ্যালুটা আমি জেনে গেছি 60 মিটার, সিম্পল জিনিস। তাহলে তাই যদি হয় ট্যান থিটার ভ্যালু হচ্ছে বি বাই এ,
টেন থিটা মানে বি বাই এ মানে কত হচ্ছে 60 মিটার, টেন থিটা, থিটা মানে এই ক্ষেত্রে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে 5 মিনিট, বা 5 মিনিট মানে কত হচ্ছে আমার 5/60 ডিগ্রি, তাহলে টেন 5/60 ডিগ্রি কিন্তু কত বি বাই 60, এবং এখানে তাহলে আমি বি এর কত ভ্যালু পাবো, এখানে আমি বি এর ভ্যালুটা পাবো, এখানে আমি বি এর ভ্যালুটা পাবো 8.726। ওকে, তাহলে এখানে আমি বি এর ভ্যালুটা কত পাবো 8.726। ওকে, দেখা যাক তাহলে 8.726 হচ্ছে কিনা। দেখো আমি যদি মেজার করি ভ্যালুটা কত পাচ্ছি 8.726, ক্লিয়ার হয়েছে? তার মানে আমার যে ম্যাথটা ছিল ম্যাথটা কিন্তু আমার, বা আমি যে তোমাদের বললাম যে মিনিমাম 5 মিনিট অফ অ্যাঙ্গেল ক্রিয়েট করতে হবে, সেটা কিন্তু আমি এখানে প্রুভ করে দিলাম। ওকে, তাহলে আবার যখন আমি এই লেটারটা রিড করব, এই লেটারটা রিড করব কত মিটার ডিস্টেন্স থেকে, 36 মিটার ডিস্টেন্স থেকে, তাহলে এই লেটারটা যখন আমি রিড করব, তখন যখন আমি 36 মিটার ডিস্টেন্স থেকে দেখব, তখন কি হবে, এর ভ্যালুটা হয়ে যাবে আমার 36। ওকে, সেই অনুযায়ী আমার বি এর ভ্যালুটা দেখো এর থেকে ছোট হবে, দেখো লেন্থটা বা হাইটটা ছোট হয়ে গেছে, এবং মিনিমাম যে অ্যাঙ্গেলটা সেটা কত 5 মিনিট অফ অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে। এবং এইভাবে এই কনসেপ্ট করেই কিন্তু প্রত্যেকটা লেটারের তোমার হাইট এবং ব্রেথটা এইভাবেই সাজানো হয়েছে। দেখো 6 মিটারে যেটা দেখবো, 6 মিটারে কী হয়েছে, লেটারটা ছোটো হয়ে গেছে, কারণ কি ডিস্টেন্স কমে গেছে, তাহলে ডিস্টেন্স কমে গেলে তাহলে কী হবে, তোমার এখানের হাইটটাও কমে যাবে, এবং অ্যাঙ্গেল যেটা রয়েছে মিনিমাম অ্যাঙ্গেল কত থাকছে 5 মিনিট। তাহলে এই কনসেপ্ট অনুযায়ী কিন্তু আমার স্নেলেন্স চার্টটা বানানো হয়েছে। তাহলে স্নেলেন্স চার্টের এই কনসেপ্টটা তোমরা জানতে পারলে, ওকে।